মানে ভালোই লেগেছে, হাফ সিনেমা বলতে গেলে। হাফের পর এক্সপেকটেশনটা আমার হাই ছিল, তো ওটা একটু হ্যাঁ অন্যদিকে গেছে, হুম তো ওভারঅল ঠিক আছে। হ্যাঁ, আমারও ওটাই এক্সপেকটেশন যেটা ছিল তার থেকে অতটা ম্যাচ করেনি। আর লাস্টে কনক্লুজনটা বা ওটা ওইটাই একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড, ওটা একটু বেটার আর একটু ভালো হলে। স্ক্যামটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি আর আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যদি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমাদেরকে। ওখানে আমরা মাঝে মধ্যে ইন্টারঅ্যাক্টিভ পোলস দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা নিজে কমেন্ট বক্সেও আপনারা আপনাদের মতামত দিতে পারেন। তাদের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা হিন্দি মুভির রিভিউ নিয়ে এসেছি, জারা হাটকে জারা বাচকে। রিলিজ করেছিল 2nd June 2023, বাট আমরা হলে দেখিনি। এটা ওটিটি রিলিজ করলো মেতে জিও সিনেমাতে, তো আমরা ওখানে দেখলাম। আর এটা ডাইরেক্ট করছে লক্ষ্মণ উটেকর, আর কাস্টে আছে ভিকি কৌশল, সারা আলি খান, সৃষ্টি গাঙ্গুলি এবং নীরজ সুদ এবং অন্যান্য বেশ অনেকেই। একদম তো কেমন লাগলো তোমার? ভালো লেগেছে। এক্সপেকটেশন একটু বেশি ছিল আমার মনে হয়, কেন কি ট্রেলার বা টিজার বা স্টোরি লাইন দেখে আমার মনে হয়েছিল একটু, মানে ভালোই লেগেছে। হাফ সিনেমা বলতে গেলে, হাফের পর এক্সপেকটেশনটা আমার হাই ছিল, তো ওটা একটু অন্যদিকে গেছে, তো ওভারঅল ঠিক আছে। হ্যাঁ, আমারও ওটাই এক্সপেকটেশন যেটা ছিল তার থেকে অতটা ম্যাচ করেনি। আর লাস্টে কনক্লুশনটা বা ওটা একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড, ওটা একটু বেটার আর একটু ভালো হলে। স্ক্যামটাকে ধরা বা একটু অন্যরকম রিলেশন দেখিয়েছে, বাট ওই টাইমটা খুব তাড়াতাড়ি চলে গেছে, ওইটা একটু সময় ডেপথ দিতে হতো, ওইটার একটা গিল্ট ফিলটা বুঝতে পারিনি আমরা বুঝতে পারিনি ওটাই। ওদের দুজনের মধ্যে হট করে সব মিল হয়ে গেল না, ওই একটা ওইটা দেখালো, ওই হসপিটালের সিনটুকুনি আর তোমার ওটির পাশে কাছে সিনে বুঝিয়েছে যে দুজনে কানতে কানতে ব্যাপারটা রিলেশন হলো, বাট আর একটু টাইম দিতে হতো, আর একটু কথা হতো। হ্যাঁ, অন্য একজনের থ্রু ওই রিলেশনটা হচ্ছে, বাট ওদের মধ্যে যদি কিছু একটা সিন হতো এটার বা এটাকে অন্যভাবে একটু ডেপথ হিসাবে দেখাত, আর একটু টাইম দিতে হতো ওইটা, বা ওকে যে দান করে দিল সেটারও ব্যাপারটা একদম দিল, পেপার নিল, হয়ে গেল কাজ শেষ। একদম একটুখানি যে হ্যাঁ আমি ভেবেছি বা ভাবলাম যেমন ধরো সরকারি স্কুলে যেমন কোটা থাকে, যেটা হিন্দি মিডিয়াম কোটা থাকে, সেখানে যদি বড় লোকেরাই এসে ওটা নিয়ে নেয় তাহলে যাদের অ্যাকচুয়ালি পাওয়ার কথা তারা তো পাচ্ছে না। বাট এখানে আমার এক্সপেকটেশনটা এটাই ছিল যে এক্স্যাক্টলি আমারও হিন্দি মিডিয়াম টাইপের এক্সপেকটেশন ছিল যে ব্যাপারটা ওরকম জায়গায় নিয়ে যাবে যে ও ছাদে কাটাচ্ছে দিনটা নিজের ফ্যামিলিকে নিয়ে, বউ বাচ্চাকে নিয়ে, সেখানে একটা যার অ্যাটলিস্ট পয়সা আছে, এত লাখ বাড়ি আছে, হ্যাঁ বাড়ি, হ্যাঁ নিজের দুজনের নিজের কারণ কি লোয়ার মিডল ক্লাস এখানে যেটা টাকাটা বলেছিল 30-35 লাখ টাকা ওরা দিয়ে বাড়ি কিনতে পারছে, তো এটা আমার মনে হয় না খুব লোয়ার মিডল ক্লাসও পারবে, বাট হতে পারে। বাট আমার ওই হিন্দি মিডিয়ামের যে এক্সপেকটেশনটা দেখিয়েছিল আমার একটা জায়গায় ছিল, আর একটা কোন সিনেমায় যেন দেখালো কি নিয়ে ওই যাত্রা নিয়ে যেটা করেছিলেন না, কেদারনাথ যাত্রা, চারধাম যাত্রা, ওখানে একটু ঘেটে দিয়েছিল কাঞ্জুস, ওখানে যেমন অনেক টপিক নিয়ে ঘেটে দিয়েছিল, ওরা দিয়েছিল ঠিক করে, কিন্তু ওরকম কোনো সেন্সিটিভ টপিক তোলেনি, মানে অতটা নিয়ে আসেনি, ওটা আমি মিস করেছি। ছিল এর মধ্যে নিয়ে আসা যেত পারতো, মানে না মেসেজ দেওয়া যেত পারতো, নিয়ে আসা না ছিলই, আনতে হতো, মানে ওটা নিয়ে আরো এলাবোরেট করে বোঝাতে পারতো, বাট হ্যাঁ ওখানে একটা স্পট ফেলার দরকার ছিল, ছিল খুবই দরকার ছিল, মানে টাচই করেনি, জায়গাটা টাচই করেনি, ওখানে কোনো টপিকের ডিসকাশনই হয়নি ওটা নিয়ে।
শুধু ঘোটালা নিয়েই কথাটা হলো আর স্ক্যাম ধরা পড়ে গেল ও হয়ে গেল যাদের কোনো ব্যাপার নেই ওদের মধ্যে গিল্ট না যে আমরা সত্যি খারাপ কিছু করছিলাম সো এই জিনিসগুলো একটু লাস্টের দিকে মিস করেছি প্রথম দিকটা বেশ এন্টারটেইনিং ছিল হ্যাঁ অ্যাক্টিং ওয়াইজ ভালোই লাগলো হ্যাঁ যেমন সারা আলী খানেরও অ্যাক্টিং ভালোই লাগলো আমার এখানে ইমপ্রুভমেন্ট প্রচুর হচ্ছে কারণ কি দিন দিন প্রত্যেকটা ফিল্মে ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি ভিকি কৌশলের অপোজিটে বেশ ভালোই মানিয়েছে হ্যাঁ ভালো লাগছিল বেশ জিনিসটা ওদের কেমিস্ট্রিটা বেশ ভালো লাগলো আমাদের আর তাছাড়া মা বাবাদের যারা রোল করেছে তারা সবাই অনেক পুরনো অ্যাক্টর তারা সবাই দারুণ অ্যাক্টিং করেছে অসাধারণ মানে ওদের কাছে এরা সবাই নবিশ হ্যাঁ তো ওদের অ্যাক্টিং একদম ফ্লোলেস মানে ওটা মনে হবে ওরা মানে এদের অ্যাক্টিং আপনি যদি একটু ভাবতে পারেন এটা সিনেমা ওদেরটা মনে হবে না ওদেরটা মনে হবে পাড়ার কারোর বাড়িতে গিয়ে দেখছি ড্রামাটা আর যে ধরা পড়লো এই ভগবান দাস একদম যে লোকটা সে বেশ ভালো অ্যাক্টিং করেছে কারণ একটা ইউনিক একটা ক্যারিকেচার টাইপের একটা প্লে করছিল রোলটা না তো ওটা বেশ কার্টুনিস্ট টাইপের একদম একদম তো ওটা করাটা অনেকটা টাফ বেশ ভালো করেছে ওটা মানে খুব বাট উনি বাজে অ্যাক্টর ওনাকে অনেক সিনেমা অনেক এত মানে মনে হয় নি যে মানে বাজে লাগতে পারত ওভার হয়ে যাচ্ছিল সেটা মনে হয় একদম 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 আর এও ছিল নামটা কোথায় গেল সারি ভাস্মি যে যাকে দিয়ে দিল আচ্ছা ওর তো আমরা ওকে ইয়ে থেকে চিনি আমরা অ্যাট লিস্ট মাই ফ্যামিলি ম্যান থেকে চিনি আমরা ওকে এটা যদি মানে অন্য জায়গাটা একটু শর্ট করে ওরা যখন আলাদা হয়ে যায় তারপরে ওইটা যদি কেটে দিয়ে এই দিকের ইম্পর্টেন্সটা দেখানো যদি হতো তাহলে অনেকটা ভালো লাগতো আমার মনে হয় ডাইরেক্টর সিরিয়াস ফিল্ম করতে চায়নি মনে হয় খুব মজাদার একটা কিছু মজা করে ওই সিরিয়াস টপিকটাকে বোঝানো যেত একদম বাট স্টিল ব্যাপারটা হয়তো যারা ভেবেছে একদম ডাইরেক্টরস চয়েস তো আমরা মিস করেছি ব্যাপারটা আমরা মিস করেছি যে এই জায়গাটা বাদ দিয়ে ওই জায়গাটা দেখালে আমাদের ভালো লাগতো একদম একদম আপনাদের মত আলাদা হতেই পারে ডাক্তারের মত আলাদা ছিল আপনারা মত জানাবেন আর সব সিরিয়াস ফিল্ম দরকার নেই বাট হ্যাঁ ওটিটিতে দেখেছি এর কোনো আমার আফসোস নেই হলে গেল হয়তো একটুখানি বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকতো বেশি হতো কারণ ট্রেলার দেখে যে একটা মেন্টাল যেটা ছিল সেটা একদমই আসেনি তো হলে গেলে আরো বেশি আমরা যেহেতু ওখানে টাকা খরচ করে আমি যাচ্ছি টাইম ও দিচ্ছি বিশেষ করে টাইম দিই অতটা টাইম ফোকাসলি দিই আমাদের মনে হবে যে এটা ওয়ার্থ ইট নয় তো যাই হোক ডিসিশনটা ঠিক ছিল হ্যাঁ তো সেটাই বলবো আপনারা জানাবেন আপনারা যদি আগে থেকে দেখে থাকেন কেমন লেগেছিল আপনাদের এখন ওটিটিতে আসার পর যদি দেখছেন তো আপনাদের কেমন লাগলো আমাদের সাথে একমত কিনা আপনাদের এটা মানে একদম যেটা বললাম সেটা আপনাদের আলাদা কি মনে হচ্ছে আপনারা মিস করেছেন নাকি এনজয় করেছেন আর গানগুলো তো সবাই শুনেছেন আপনার কোনটা ফেভারিট গান সিনেমার মধ্যে কমেন্টে জানাতে পারেন এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট রিভিউ করতে পারি সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এখন সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব আবার তাহলে সুবিধা দেখা হবে বাই বাই